Hello guys! ওয়েলকাম ব্যাক টু দ্য একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত তোমরা বেশ কিছুদিন ধরে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে চলেছো অনেকে মেসেজ করেছো কল করেছো যে দাদা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষাটা খুবই খারাপ হয়েছে আমরা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিতে শুরু করব। তো এই বিজ্ঞপ্তিটা কবে নাগাদ বেরোতে পারে এই নিয়ে একটা ভিডিও দাও তা আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কলকাতা পুলিশের নতুন নিয়োগ কবে বেরোবে গতকাল আমি এটা নিয়ে প্রচুর পরিশ্রম করেছি জানার চেষ্টা করেছি যে কবে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরোতে পারে সমস্ত কিছু আমি জেনেছি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটাকে কেউ স্কিপ করো না আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো তোমরা যেমন টাইটেল অ্যান্ড থামনেলে দেখেছ হ্যাঁ বন্ধুরা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু তোমাদের পুজোর পরেই বেরোতে চলেছে এবার পুজোর পরে মানে কবে কোন মাসে বেরোতে পারে দেখো এটা অক্টোবর মাস চলছে তোমাদের তো পুজোর পর মানে তোমাদের এগারো তারিখ থেকে পুজো শুরু হচ্ছে তো প্রায় তোমাদের অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে তোমাদের যে নিয়ম রয়েছে কলকাতা পুলিশের যে নিয়ম রয়েছে সব সমস্ত কিছু কিন্তু ডাব্লুপিপি বোর্ড তৈরি করে ফেলেছে প্রায় শেষের দিকে সমস্ত কিছু প্রায় তৈরি কিভাবে তোমাদের নিয়োগটা করা হবে প্রথমেই তোমাদের প্রিলি হবে তোমরা সকলেই জানো একবার সেম তোমাদের ডাব্লুপিপি যেমন কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগ হচ্ছে সেম প্রসেসে তোমাদের এই নিয়োগটা করা হবে এবং তোমাদের এখানে মোট শূন্যপদ থাকবে কিন্তু সতেরোশো প্লাস ছেলে মেয়ে তোমরা মেয়েদের আই থিঙ্ক মনে হয় দুশো আড়াইশো এরকম শূন্যপদ থাকবে ছেলেদের মতো পনেরোশো মতো কিন্তু কনস্টেবলের শূন্যপাদ থাকতে চলেছে ডাব্লিউ বি বোর্ড এটাকে নিয়োগ করবে তো তোমাদের সমস্ত কিছু প্রায় রেডি তোমাদের পুজোর পয় অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের প্রথম দিকেই তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তোমরা পেতে চলেছো এবার অনেকেই বিশ্বাস করবে না হয়তো অনেকে ফেক বলে মনে করবে যারা আমার এই চ্যানেলের সঙ্গে আগে থেকেই জুড়ে আছো তারা সকলেই জানো আমি যেগুলো বলি সবকটাই ঠিক হয় পারলেই ভিডিওটা সেভ করে রেখে দাও তোমরা কিছুদিন পরেই দেখতে পাবে যে বিজ্ঞপ্তিটা বেরোবে কি বেরোবে না ভিডিওটা তো চ্যানেলে থাকবে তোমরা চাইলে সেভ করে রেখে দাও যখন বিজ্ঞপ্তিটা বেরোবে তখন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো তোমাদের বিজ্ঞপ্তিটা কিন্তু পুজোর পরে বেরোচ্ছে ছেলে মেয়ে বোধ অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যেমন রিকুমেন্ড হচ্ছে কনস্টেবল লেডি কনস্টেবলে মাধ্যমিক পাস পাসযোগ্যতায় তোমরা আবেদন করতে পারো সেম সমস্ত কিছু সেম রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা হবে তো ভালোভাবে প্রস্তুতি নাও যাদের প্রিলি পরীক্ষা খারাপ হয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ডাবলিউপিপির চিন্তা করার রূপ দরকার নেই কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি আসছে প্লাস তোমাদের ট্রাফিক পুলিশ তিন হাজার প্লাস মতো বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো অনেকগুলি শূন্যপদ সামনে আসতে চলেছে ভালোভাবে প্রস্তুতি নাও আশা করছি একটার মধ্যে তোমার চাকরি হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর তোমরা যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাওয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই যুক্ত হয়ে যাও ফেসবুক পেজে অবশ্যই আমাকে ফলো করো দেখো যে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম